ভাটপাড়া পৌরসভার 22, 24 ও 25 নম্বর ওয়ার্ডের সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্য জুড়ে ইতিমধ্যেই বিধিনিষেধ রয়েছে, তার মধ্যেও ভাটপাড়া পৌরসভার অন্তর্গত 22, 24 ও 25 নম্বর ওয়ার্ডের সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিল ভাটপাড়া পৌরসভা। ক্রমশই করোনার দাপট বেড়ে চলেছে, বিশেষ করে এই তিনটি ওয়ার্ডের আক্রান্তের সংখ্যা অনেক বেশি। তার জন্যই প্রশাসনের তরফ থেকে এই সমস্ত এলাকাগুলি পরিদর্শনে আসেন ব্যারাকপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী, ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক অরুণ ব্যানার্জি, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য মনোজ গুহ, জগদ্দল থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ কুমার দাম সহ অন্যান্যরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক অরুণ ব্যানার্জি জানান, মূল বিষয় হচ্ছে গিয়ে আমাদের যেহেতু মাঝখানে গ্রাফটা অনেক হাই হয়ে গেছিলো, 24-25 আপনার ভাটপাড়া মিউনিসিপ্যালিটির মধ্যে সবচেয়ে হায়েস্ট এফেক্টেড এরিয়া হচ্ছে গিয়ে এই দুটো ওয়ার্ডে। সেজন্য আমরা গভর্নমেন্টের তরফ থেকে SDO সাহেব ছিলেন, DM সাহেব এবং আমাদের CP সাহেবেও আসার কথা ছিল, এটা এমার্জেন্সি কাজে ওনারা বেরিয়ে গেছেন। আমার সঙ্গে আমাদের এক্সিকিউটিভ অফিসার তন্ময় বন্দ্যোপাধ্যায় আছেন, আমার সঙ্গে জগদ্দল IC সাহেবও আছেন। আমরা আজকে মেইনলি যেটা করলাম সেটা হচ্ছে আগামী সোমবার থেকে সোমমঙ্গল বুধ টানা 22 নম্বর ওয়ার্ডের বাজার এবং এন্টার 24-25-22 যত বাজার হাট আছে তিন দিন টোটাল বন্ধ রেখে আমরা মানুষকে একটা বার্তাই দেওয়ার চেষ্টা করব। থার্ড ওয়েভ আসার আগে মানুষজনের সরকারি নিয়ম যেসবগুলো আছে, বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো সঠিকভাবে যাতে পালন করেন, এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে অন্তত আমাদের এই গ্রাফটাকে কমিয়ে আনার জন্য আমরা সমস্ত মানুষের কাছে, ব্যবসায়ী বন্ধুদের কাছে, বিভিন্ন বাজার সমিতির কাছে একটাই আবেদন রাখবো, ভাটপাড়া পৌরসভা এবং জগদ্দল থানার সঙ্গে তারা যেন সর্বতোভাবে সহায়তা করেন, কারণ এটা আমাদের বাঁচার লড়াই। এখানে পেটের লড়াই নিশ্চয়ই চলবে, তার আগে আমাদের বাঁচতে হবে, এই বাঁচার জন্যই আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সমাজের অবহেলিত মানুষ যাদের আমরা ঘৃণার চোখে দেখি, কখনো পাতা খর কখনো মাতাল আক্ষরিয়ে ক্ষান্ত হয়ে যায়, তাদেরকে জীবনের মন স্রোতে ফেরাবার ঘটিয়ে নিয়েছে। সকাল থেকে